আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। তো আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে ডেলের প্রিসিশন 5560। এই ল্যাপটপটারই ডিটেলস ইনফরমেশন, সুবিধা অসুবিধা, ওয়ারেন্টি ফ্যাসিলিটিস, সিল প্যাক অবস্থায় কত প্রাইস ছিল আমাদের কাছে, অল্প কিছুদিন ইউজ করা অবস্থায় কত প্রাইস আছে, অল্প কিছুদিন মানে কতদিন ইউজ করা হয়েছে, এরকমই কিছু ডিটেলস ইনফরমেশন নিয়ে আজকে আমাদের ভিডিও। তো আমার হাতে যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপটাই হচ্ছে ডেলের প্রিসিশন। আমি একটু ফার্স্ট টাইম লুকিংটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ল্যাপটপের লুকিং। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা। এই ল্যাপটপ গুলো কিন্তু প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বিল্ড করা, একদম প্রিমিয়াম সেগমেন্টের থেকেও প্রিমিয়াম সেগমেন্ট। মানে এইচপি যে কোনো ব্র্যান্ডের কিন্তু একটা সেগমেন্ট থাকে, সেটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি, প্রিমিয়াম সেগমেন্ট, অথবা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কিছু মডেল থাকে। এবং এই ল্যাপটপ গুলো মোটামুটি একটু এক্সপেন্সিভ টাইপের হয়, 3 লাখ টাকা, 2.5 লাখ টাকার মতো এই ল্যাপটপ গুলোর একদম সিল প্যাক অবস্থায় প্রাইস থাকে। তো এইটারই অ্যাকচুয়ালি ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওতে আমরা জানবো। তো আমি ফার্স্ট টাইম একটু এটার কনফিগারেশনটা দেখি যে কনফিগারেশনটা কি আছে। এটার কনফিগারেশন যদি দেখতে চাই, সেটা হচ্ছে Core i7 এর 11th generation প্রসেসর, যেটা হচ্ছে এইচ ক্যাটাগরির। তো এখানে দেখতে পাচ্ছেন Core i7 11 8500, মানে Core i7 11 8500 এইচ, এটার হচ্ছে প্রসেসরের মডেল। এই মডেলটা হচ্ছে গুগলে যদি সার্চ করে আমরা আরো ডিটেলস দেখি, এখানে প্রসেসরটা 8 কোর 16 থ্রেড, টোটাল 34 MB ক্যাশ, খুবই হাই পাওয়ারফুল একটা প্রসেসর। তারপরও এর ডিটেলস ইনফরমেশনটা আমরা গুগল থেকে জানবো। জাস্ট প্রসেসরের মডেলটা লিখে আমরা সার্চ দিয়েছি, দেখতে পাচ্ছেন 11 8500 এইচ ক্যাটাগরির প্রসেসর। আর এই প্রসেসরটা ডিটেলস হচ্ছে এখানে, যেটা 8 কোর 16 থ্রেড, 2.6 GHz থেকে টার্বো বুস্ট টেকনোলজি, 4.80 GHz পর্যন্ত। ল্যাপটপটায় আপনারা 34 MB ক্যাশ মেমোরি পাচ্ছেন, এটাই হচ্ছে টোটাল অ্যাকচুয়াল একটা প্রসেসরের কনফিগারেশন। আর এটা দেখতে পাচ্ছেন টাইগার লেক প্রসেসর, একদম হাই ক্যাটাগরি প্রসেসর, যেটা হচ্ছে কোড নেম থাকে প্রসেসরের একটা, সেটা হচ্ছে টাইগার লেক অথবা স্কাই লেক, এই টাইপের কিছু কোড মেমোরি থাকে, হ্যাক্সা কোর এ টাইপের। তো এখানে প্রসেসরটা আমরা দেখতে পাচ্ছি যে টাইগার লেক আছে, দেখতে পাচ্ছেন এই নিশ্চয়ই। তো এখানে কোর থ্রেড সবকিছুই মেনশন করা আছে, 8 কোর 16 থ্রেড, টার্বো বুস্ট টেকনোলজি 2.80, এবং টোটাল 34 MB হচ্ছে এটার ক্যাশ মেমোরি। এই হচ্ছে এটার ডিটেলস। তো আমরা যদি র্যামের দিক থেকে তাকাই, র্যাম হিসেবে আছে মেমোরি যেটা দেওয়া আছে 16 GB র্যাম, DDR4 এর 3200 বাসের। ল্যাপটপটাতে দুইটা র্যামের স্লট আছে, এক স্লটে 16 GB ইনক্লুড করা আছে, আর একটা স্লট এমটি আছে, চাইলে সেখানে আপনারা আরো র্যাম আপগ্রেড করতে পারবেন। এক একটা স্লটে 32 GB পর্যন্ত করে র্যাম সাপোর্ট করে। SSD হিসেবে পাচ্ছেন স্যামসাং এর M.2 NVMe Gen 4 এর SSD, যেটা 1 TB ক্যাপাসিটির, চাইলে এখানে আপনি 2 TB বা তারও বেশি আপগ্রেড করে নিতে পারবেন। ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের Wi-Fi 6, যেটা 160 MHz এর একটা ওয়াইফাই চিপ, এবং তার সাথে গ্রাফিক্স হচ্ছে এই ল্যাপটপটাতে দুইটা। USD গ্রাফিক্স হচ্ছে 8 GB ক্যাপাসিটির, যেটা র্যামের সাথে এক্সটেন্ড হয় 7.9 GB। এখানে র্যাম যদি 32 GB হইতো, তাহলে 16 GB আপনারা ইন্টেলের USD গ্রাফিক্স পাইতেন। যেহেতু র্যাম 16 GB আছে, সেক্ষেত্রে আপনারা গ্রাফিক্স মেমোরি পাবেন, শেয়ার গ্রাফিক্স যেটা থাকে 8 GB, এবং এর সাথে আরও একটা ডেডিকেটেড GPU আছে, যেটা NVIDIA T1200 মডেলের একটা গ্রাফিক্স, যেটা হচ্ছে 4 GB ক্যাপাসিটি। টোটাল ল্যাপটপটাতে 8 আর 4 12 GB গ্রাফিক্স আছে, এখানে 4 GB ক্যাপাসিটি, এখানে হচ্ছে 8 GB ক্যাপাসিটি। এই হচ্ছে ল্যাপটপের টোটাল মূল কনফিগারেশন। আর ডিসপ্লে হিসেবে যদি আমরা একটু দেখি, এখানে 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের টাচ স্ক্রিন, 4K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। আমরা ডিসপ্লে রেজুলেশনটা একটু দেখে আসি। এই হচ্ছে ডিসপ্লে রেজুলেশনটা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে 4K রেজুলেশনে 3.8 বা 3.8 দিয়ে যেটা হয় 4K রেজুলেশনের ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা হচ্ছে 500 নিটস একটা ডিসপ্লে, আর চতুর্পাশে ন্যারো বেজেল, দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ। ল্যাপটপটা স্পেশালি বিল্ড করা হচ্ছে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য। ক্যামেরা হিসেবে আছে ফ্রন্ট সাইডে, ক্যামেরা রেজুলেশনটা আমরা একটু দেখব। ক্যামেরা হচ্ছে এখানে দুইটা আছে, একটা হচ্ছে ফেস আইডি ক্যামেরা, আর একটা হচ্ছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা। তো এটা হচ্ছে ক্যামেরা রেজুলেশন, মোটামুটি ডেলের প্রাইস অনুসারে হচ্ছে ক্যামেরা অতটা ভালো না, এর থেকে লেটেস্ট যে মডেলে ক্যামেরা আছে সেটা একটু বেটার। তো ডেলের হয়তো লেটেস্ট মডেলে তারা ক্যামেরা আপগ্রেড করেছে, মোটামুটি 720 পিক্সেলের একটা ক্যামেরা, যেটা ভিডিও কলে মিটিং করা অথবা ক্লাস করার জন্য মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। এখানে পাশাপাশি একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে, এখানে পাশাপাশি একটা ফেস আইডি ক্যামেরাও আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে টোটাল ডিসপ্লের মানে যে কনফিগারেশন থাকে। এখন হচ্ছে ল্যাপটপটার কিবোর্ড পার্ট বিল্ড কোয়ালিটি। ল্যাপটপটার কিবোর্ড পার্ট হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, যেটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে হয়ে থাকে। লেফট সাইড রাইট সাইডে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা স্পিকার আছে, যেটা প্রিমিয়াম সাউন্ডের ফিল পাওয়া যাবে। সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের ট্র্যাক প্যাড। ল্যাপটপটা কিন্তু একটা বিগ সাইজের ট্র্যাক প্যাড, এখানে 4 ফিঙ্গার সাপোর্টেড সহ এই ট্র্যাক প্যাড, মানে
ফোর ফিঙ্গার, থ্রি ফিঙ্গার, টু ফিঙ্গার, মানে ওখানে টোটাল চারটা ফিঙ্গার কাজ করবে, যেটা প্রোগ্রামাবেল ট্র্যাকপ্যাড বলে, যে ট্র্যাকগুলো আসলে ট্র্যাকপ্যাড গুলো প্রোগ্রাম করা থাকে। পাশাপাশি যারা খুব প্রোডাক্টিভিটির কাজ করে তাদের কিন্তু ফোর ফিঙ্গার ইউজ করার প্রয়োজন পড়ে, তো সেই অনুযায়ী এই ট্র্যাকপ্যাডটা বিল্ড করা, যেটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে অথবা একদম হায়ার বিজনেস ক্যাটাগরির ল্যাপটপে থাকে। আর কিবোর্ডটা হচ্ছে 60 বা 70% কাভারেজ কিবোর্ড, কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার, টাইপিং এক্সপিরিয়েন্স খুবই জটিল, টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে। দেখতে পাচ্ছেন এটা পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা। ল্যাপটপটার আমি এখন একটু বডি বিল্ড কোয়ালিটি দেখাবো। ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড, কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, মেটাল বিল্ড, তার উপরে শাইনিং করা আছে, যেটা আমরা বারবার বলি যে প্রিমিয়াম সেগমেন্টে সাধারণত এই শাইনিং করাটা থাকে। তো পোর্ট ফ্যাসিলিটিস হিসেবে এখানে টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট এই পাশে একটা আছে, পাশাপাশি মেমোরি কার্ডের স্লট, যেটা মাইক্রো এসডি, এসডি, যেটা হোক আর কি, আর পাশাপাশি হেডফোনের জ্যাক। অপোজিট পাশে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে এবং ল্যাপটপের লকিং এর জন্য একটা সিস্টেম আছে। টোটাল ল্যাপটপটাতে তিনটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, এই তিন পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন। যারা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ইউজেবল আছেন তাদের জন্য বিষয়গুলো খুবই কমফোর্টেবল হয়ে থাকে, এবং এই টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট দিয়ে কিন্তু ডাটা ট্রান্সফার, চার্জিং এবং তার পাশাপাশি আলাদা এক্সটেন্ড মনিটরে ডিসপ্লে দেওয়া যাবে। এই তিনটা পোর্টই একই ধরনের কাজ করবে, তিনটা পোর্টই হচ্ছে টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট। এখন আমি দেখবো ল্যাপটপটা এক হাতে ওপেন করা যায় কিনা। যে ভিউয়ার্স ল্যাপটপটা এক হাতে ওপেন করা যায় তাতে কোনো সমস্যা হয় না, শুধু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে কিন্তু এই ফিচারগুলো থাকে। ওয়েট হিসাবে ল্যাপটপটা মোটামুটি 2 কেজির আশেপাশে ওয়েট হবে, কারণ যেগুলো একটু ভারী বা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ বিল্ড করা সেই ল্যাপটপে কিন্তু ওয়েট একটু বেশি থাকে, কারণ এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স, কুলিং টেকনোলজি স্ট্রং থাকতে হবে, ল্যাপটপ যাতে টেম্পারেচার কুল থাকে সেজন্য কিন্তু ফুল ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা, একটু ভারী শক্তপোক্ত টাইপের। এই ল্যাপটপটা কারা ইউজ করবেন এটা একটা অনেকের প্রশ্ন থাকতে পারে। ল্যাপটপটা যারা স্পেশালি ভিডিও এডিট করে, প্রফেশনালি ফটোশপ, গ্রাফিক্স আউটসোর্সিং এবং প্রফেশনালি ফ্রিল্যান্সিং, অটোক্যাড, 3D স্টুডিও ম্যাক্স, লুমিয়ার মতো ভারী ভারী সফটওয়্যার যারা ইউজ করতে চান তাদের জন্য মূলত এই ল্যাপটপটা বিল্ড করা। যারা স্পেশালি টিভি স্টেশন, রেডিও স্টেশনে জব করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল হয়। মোট কথা, প্রোডাক্টিভিটি কাজ করার জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ। এই ল্যাপটপটা শিল্পের অবস্থায় আই থিঙ্ক 2.5 লাখ টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে। চাইলে আপনারা গুগলে সার্চ করে এটার প্রাইস ডিটেলস, কনফিগারেশন ডিটেলস আরো বিস্তারিত ভালোভাবে জেনে নিতে পারেন। এই জন্য আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিসিশন 15 5560, Core i7 11th generation, 16 GB RAM, 1 TB SSD, 4K ডিসপ্লে, 4 GB NVIDIA ডেডিকেটেড গ্রাফিক্স, এই হচ্ছে এটার অ্যাকচুয়াল কনফিগারেশন। চাইলে আপনারা গুগল থেকে সার্চ করে কনফিগারেশন সহ প্রাইস ডিটেলস জেনে নিতে পারেন। আমাদের কাছে 60 ডেজের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 1,65,000 টাকা। মোটামুটি আই থিঙ্ক 50% ডিসকাউন্টে ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন, একটু কম বেশি হতে পারে বাজার দর অনুযায়ী। আর এই ল্যাপটপটা মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি, 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা যে ইউজ করা হয়েছে একদম মাইনর, মানে এতটা কম ইউজ করা হয়েছে দেখলে বোঝা যাবে না যে ল্যাপটপটা অনেকদিন ইউজ করা হয়েছে, একদম অল্প কিছুদিন ইউজ করা হয়েছে। উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি, যেটা অরিজিনাল উইন্ডোজ বলে আমরা বলে থাকি। এই হচ্ছে ল্যাপটপের লুকস। আর এটার সাথে আপনারা পাচ্ছেন টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট, একটা ডেলের অরিজিনাল চার্জার পোর্ট, চার্জার অ্যাডাপ্টার যেটা থাকে প্রিসিশনের টাইপ সি চার্জিং, পাওয়ার কেবল থাকবে, এবং ল্যাপটপটাতে গিফট হিসেবে পাবেন একটা মেকানিক্যাল কিবোর্ড আর ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ। এটা হচ্ছে ব্যাগ। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি একদম প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টিভিটির কাজ করার জন্য একটা ওপেন বক্স বা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।